हेलो व्यूवर्स, वेलकम बैक टू प्रीथास कुकिंग हाउस। आजकेर पर्वे आपनादेर संगे शेयर करब आरो एकटी इलिश माछेर रेसिपी। इलिश माछ आमादेर बांगालीदेर सबथेके प्रिय माछ एबं इलिश माछ खावार जन्य किन्तु आमरा सारा बछर अपेक्षा करे थाकि। एर आगे आमी आमार चैनेले इलिश माछेर पातुरी, सर्षे बाटा दिए इलिश माछेर झाल, बेगुन दिए इलिश माछेर तेल झालेर रेसिपि शेयर करेछि। रेसिपिगुलो एखोनो देखे ना थाकले अवश्यई नीचेर डेस्क्रिप्शन बक्से आमी लिंक दिए दिएछि, आपनारा देखे नीते पारेन। आजकेर पर्वे शेयर करब भीषणी ट्रेडिशनल इलिश माछेर एकटा रेसिपि, सेटा हलो इलिश माछ भापा बा भापा इलिश। तो चलुन झटपट रेसिपिटा देखे नेवा जाक। तो भापा इलिश बानाबार जन्य आमी एखाने चार पिस डिम भरा पद्दार इलिश माछ नियेछि। माछगुलोके स्वाद अनुजाई लवण एवं हाफ टी स्पून परिमाण हलुद गुड़ो दिए भालो करे मेखे नेब एवं खूब भालो करे मेखे नेवार पड़े 10-15 मिनिटर जन्य एटाके आमरा एकटु मैरिनेशने रेखे देव। भापा इलिश बा इलिश भापा खुबी इजी एकटा रेसिपि एवं आपनारा बाड़ीते होयतो सबाई एटा करे थाकेन। তবুও আমি আজকে যে পদ্ধতিতে এই রেসিপিটা শেয়ার করছি এই পদ্ধতিতে বাড়িতে একবার ভাপা ইলিশ তৈরি করে দেখুন। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো ইলিশ মাছটা দেখুন খুব ভালো করে লবণ এবং হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে একটা অন্য বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমরা একটু সর্ষে ভিজিয়ে রাখবো। আমি এখানে 2 টিস্পুন পরিমাণ কালো সর্ষে এবং 1 টিস্পুন পরিমাণ সাদা সর্ষে বা হলুদ সর্ষে নিলাম। এবারে প্রায় 4 টেবিল স্পুন পরিমাণ মতো জল দিয়ে এই সর্ষেটাকে আমরা 15-20 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। 20 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন সর্ষেটা ভালো মতো জলের মধ্যে ভিজে গেছে। এবার সর্ষেটাকে আমরা একটু ছেঁকে নেব যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। এবং এবারে এই ভিজিয়ে রাখা সর্ষেটাকে আমরা একটা মিক্সিং গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে আমরা অ্যাড করব 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা অ্যাড করার পরে আমি এর মধ্যে অ্যাড করছি 2 টেবিল স্পুন পরিমাণ নারকেল কোড়া বা কোড়ানো নারকেল। নারকেল কোড়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে দিলে দারুণ সুন্দর একটা টেস্ট হয়। তারপরে আমি অ্যাড করলাম স্বাদ অনুযায়ী লবণ এবং সবশেষে আমি অ্যাড করছি সামান্য পরিমাণ জল যাতে স্মুথলি এটা মিক্সিতে ব্লেন্ড হয়ে যায়। এবার ঢাকনা লাগিয়ে 3-4 মিনিট আমি এটা মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন 4 মিনিট পরে আমি দেখতে পাচ্ছি যে ভীষণ সুন্দর স্মুথ একটা সর্ষে বাটার মিশ্রণ কিন্তু আমরা পেয়ে গেছি। এবারে আমি নিয়ে নিয়েছি একটা একদম এয়ার টাইট টিফিন কৌটো, যেই টিফিন কৌটোর মধ্যে আমরা মাছটাকে ভাপাবো সেই কৌটোর মধ্যেই আমি এই সর্ষে বাটাটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। সর্ষে বাটা ছেঁকে নেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা সর্ষে বাটা না ছেঁকেও ব্যবহার করতে পারেন। তবে সর্ষে বাটা যদি এইভাবে ছেঁকে নিয়ে ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে গ্রেভিতে সুন্দর একটা স্মুথ টেক্সচার আসে। প্লাস অনেকেরই সর্ষে বাটা খেলে বদহজম হয় বা হজমের সমস্যা হয়, তাই অনেকেই সর্ষে বাটার রান্না পছন্দ করেন না বা বাড়িতে বয়স্ক মানুষ থাকলে সর্ষে বাটা দিয়ে রান্না করেন না। তারা যদি এইভাবে সর্ষে বাটাটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে ব্যবহার করেন রান্নাতে তাহলে কিন্তু সর্ষে বাটায় কোনো রকম বদহজম বা হজমের সমস্যা হয় না এবং খেতেও খুবই ভালো লাগে। তো দেখুন যেই টিফিন বক্সে আমরা সর্ষে ইলিশটাকে ভাপাবো সেই বক্সের মধ্যেই ভালো করে সমস্ত সর্ষে বাটাটা আমরা ছেঁকে নিয়েছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করলাম টক দই 1.5 টেবিল স্পুন পরিমাণ। তারপরে আমি এর মধ্যে অ্যাড করছি 1 টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু সর্ষে বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েছি তাই নর্মাল রেড চিলি পাউডার বা ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করছি না, জাস্ট সুন্দর কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এবং অ্যাড করলাম 1/2 টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, সেটাও কিন্তু একটা সুন্দর কালারের জন্য। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে আমরা মিক্স করে নেব। খুব ভালো করে সব কিছু দেখুন মিক্স করে নিয়েছি। সবশেষে অ্যাড করছি প্রায় 1 টেবিল স্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দিলেও কিন্তু একটা দারুণ সুন্দর টেক্সচার আসে গ্রেভিতে। প্রথমে আমি 1 টেবিল স্পুন দিয়েছিলাম, তারপরে আরও 1 টেবিল স্পুন দিলাম, মানে টোটাল আমি 2 টেবিল স্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল অ্যাড করেছি। এবারে এই মিক্সচারটার মধ্যে আমরা আগে থেকে লবণ এবং হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেব এবং মাছগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে দেব এবং মাছগুলোর গায়ে যাতে এই মশলাটা ভালোভাবে লেগে যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। দেখুন ঠিক আমি যেইভাবে উল্টে পাল্টে চারিদিকে মাছের এই মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি মাছের গায়ে, ঠিক এইভাবে কিন্তু আপনারাও
মাছের সমস্ত দিকে খুব ভালো করে এই সর্ষে বাটার যে মশলাটা আমরা তৈরি করেছি সেটা ভালো করে লাগিয়ে দেবেন। এবারে আমরা প্রত্যেকটা মাছের উপরে একটা করে এরকম চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এতে করে এক্সট্রা ঝাল হবে না, জাস্ট সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু ইলিশ ভাপাতে হবে। এবং উপর থেকে অ্যাড করব আরও প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল, এতেও একটা দারুণ সুন্দর কিন্তু ফ্লেভার আসবে। এবারে এই এয়ারটাইট টিফিন কৌটোটার যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা আমরা ভালো করে বন্ধ করে দেব এবং একটা কড়াই নিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করছি কিছুটা পরিমাণ জল এবং তারপরে আমি গ্যাসটাকে অন করে দেব। জল খুব বেশি দেওয়ার দরকার নেই, টিফিন কৌটোটা আমি জলের মধ্যে বসিয়ে দিলাম। আপনারা ভালো করে খেয়াল করে দেখুন, পুরো টিফিন কৌটোটা কিন্তু জলের মধ্যে ডুবে নেই, টিফিন কৌটোর হাফ অংশ জলের মধ্যে ডুবে আছে, বাকি হাফ অংশ কিন্তু জলের ওপরেই আছে। পুরোটা যদি জলের তলায় থাকে তাহলে কৌটোর মধ্যে জল ঢুকে যাবে এবং ঠিকঠাকভাবে ইলিশ ভাপাটা হবে না। এবারে কড়াইয়ের মধ্যে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। 15 থেকে 20 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে আমরা কিন্তু জলের মধ্যে টিফিন কৌটোটা দিয়ে মাছটাকে ভাপিয়ে নেব। 20 মিনিট ধরে মাছটাকে ভাপিয়ে নেওয়ার পরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম এবং দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম যাতে একটু হালকা ঠান্ডা হয়ে যায়। তো 15 মিনিট পরে আমি খুব সাবধানে এই কড়াইটা থেকে টিফিন কৌটোটা বের করে নিচ্ছি। খুবই গরম আছে তাই খুব সাবধানে আপনারা এটা বের করবেন। এবারে টিফিন কৌটোর ঢাকনাটা আমি খুলে নিয়ে দেখতে পাচ্ছি আমাদের ইলিশ মাছ ভাপা বা ভাপা ইলিশ কিন্তু একদম রেডি। দেখুন খুব সুন্দর একটা টেক্সচার এসছে এবং খুব সুন্দর একটা কালার এসছে। গরম ভাতে এই গরম গরম ইলিশ মাছ ভাপা বা ভাপা ইলিশ কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সকলের সাথে ভিডিওটা শেয়ার করারও অনুরোধ রাখলাম। আর আমার চ্যানেলে যদি আজকে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন, তাতে আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশন কিন্তু আপনার কাছেই সবার আগে পৌঁছে যাবে। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। বাই।